আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে প্রফেশনাল রেসিপিতে দারুণ মজার টুটি ফ্রুটি দিয়ে ফ্রুট কেক তৈরি করে দেখাবো একদম প্রফেশনাল ওয়েতে দেখানোর চেষ্টা করেছি বাটার ছাড়া তেল দিয়ে এই কেকটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন অথেন্টিক একটা টেস্ট পাবেন এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো প্রথমে আমাদেরকে টুটি ফ্রুটিটাকে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে হোমমেড টুটি ফ্রুটি নিয়েছি এর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চাইলে দেখে নিতে পারেন এখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ টুটি ফ্রুটি আমি উঠিয়ে নিলাম এইভাবে টুটি ফ্রুটিটা ময়দার সাথে মাখিয়ে নিলে আমরা যখন কেক ব্যাটারে সেটা দিব সেটা সব দিকে সমানভাবে থাকবে শুধুমাত্র তলে পড়ে থাকবে না যদি এমনি টুটি ফ্রুটি দিতে যান সেক্ষেত্রে দেখা যাবে বেগ হওয়ার সময় টুটিফ্রুটিগুলো কেকের নিচের দিকে শুধু থাকবে মাঝখানে আপনি টুটি টুটিফুটি খুঁজে পাবেন না তাই এভাবে ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কেক ব্যাটারে ব্যবহার করবেন এখন একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখন আমি বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ডিমটাও হালকা সাদাটে হয়ে আসে এখানে পারফেক্ট ফোম না হলেও চলবে শুধুমাত্র চিনিটা যেন গলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখানে ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে এখন বিটারটা অফ করে দিয়ে এর ভিতরে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্না করার সয়াবিন তেল এরপর দিয়ে নিচ্ছি রেড ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ এরপর বিটার দিয়ে শুধুমাত্র অল্প কিছু সময় মিশিয়ে নেব দশ পনেরো সেকেন্ড মতো মিশিয়ে নিয়েই বিটারটা অফ করে দেব এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব একটা চালনিতে নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ ময়দা এখানে তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করেছি কেক তৈরির ক্ষেত্রে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন তবে বসুন ধরার আটাটাও ভালো সেটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুধ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তো গুঁড়ো দুধটা আপনারা এখানে এক টেবিল চামচ পরিমাণও দিতে পারেন সমস্যা নেই এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখনই সব কিছু ভালো করে চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই একবারে দিয়ে নিলেই যথেষ্ট আপনারা চাইলে পাউন্ড কেকের ব্যাটার ইলেকট্রিক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিতে হলে আপনারা বিটার স্পিড একদম একে দিয়ে একটুখানি বিট করে নেবেন অর্থাৎ মিশিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আমি কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন হ্যান্ডবিক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন এখানে ফোমটা অত বেশি জরুরি না শুধু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন স্মুথভাবে মিশে যায় এখন আমি টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটিগুলো দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এরপরে থাকছে আরও অনেকগুলো টিপস আপনারা বলেন পাউন্ড কেকের উপরটা শক্ত হয়ে যায় বেগ হওয়ার পর সেটা কেন হয় তার সমাধান আমি আপনাদেরকে দেখাবো কি করলে উপরটা একদম সফট এবং ময়েস্ট থাকবে সেটা আপনারা দেখতে পাবেন একটু পরেই এখানে সাত ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিয়েছি উপর দিয়ে কিছু ট্রুটি দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন মোলটাকে কয়েকবার ট্যাপ করে নিয়ে আমি ওভেনের মিডিল তাকে দিয়ে দিলাম ওভেনটাকে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি মোলটি বসিয়ে আমি ওভেনের টাইম সেট করে দিয়েছি চল্লিশ মিনিট আপ ডাউন হিট অন রেখেছি আর তাপমাত্রা দিয়েছি একশো আশি ডিগ্রি কেকটাকে ওভেন থেকে নামিয়ে নিয়েছি এই গরম থাকা অবস্থাতেই মোল সহ কেকটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো করে পেঁচিয়ে ঠান্ডা করতে দিতে হবে শুধুমাত্র এমনি খোলা অবস্থায় রাখলে কেকটা ড্রাই হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে আপনারা পেঁচিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে উপরের দিকটা যেমন সফট থাকবে তেমন ময়েস্ট থাকবে দোকানের কেকগুলো ঠিক যেমন হয় ঠিক তেমনই হবে প্লাস্টিক র্যাপ না থাকলে আপনারা পরিষ্কার পলি দিয়েও এভাবে পেঁচিয়ে রেখে দিতে পারেন তো আমি পেঁচিয়ে রাখার পরেও একটা বাটি দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আনমোল্ড করে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে কেক তৈরিতে ছোটোখাটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন আর মেজারমেন্টগুলো ফলো করে তৈরি করবেন তাহলে দেখবেন আপনারাও পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন আপনাদের যাদের কাছে ওভেন নেই তারা চুলাতেও বেক করতে পারবেন সেক্ষেত্রে সিলভারের মোটার তলাযুক্ত এবং ঢাকনাযুক্ত একটা পাতিল নেবেন অবশ্যই ঢাকনার উপরে এবং নিচে গরম বালি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে উপর নিচ দুদিক থেকেই সুন্দর একটা তাপ পেয়ে কেকের উপরে সুন্দর কালার আসবে কখনোই আমি আপনাদেরকে এই সাজেশানটা দিব না যে কাগজ থেরাপিতে আপনারা কেকের উপরে কালার আনতে পারবেন ওইটা এতটা ক্ষতিকারক আপনারা যদি একটু গুগলে সার্চ করে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কাগজ পুড়িয়ে কেকের উপরে সুন্দর কালার আসলেও সেই কেকটা খেতে একদম বাজে লাগে তাই একদমই ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন চুলাতে কিভাবে কেকের ওপরে সুন্দর কালার আনা যায় সনাতন পদ্ধতিতে আর সেটা শরীরের পক্ষে ক্ষতিকারকও নয় সেটা কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি শেয়ার করেছি অনেকগুলো ভিডিওতে তারপরেও আমি আপনাদেরকে প্রপার একটা ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চেক করে দেখবেন আশা করছি আপনারা উপকৃত হবেন যাদের কাছে ওভেন নেই তারা আজকের মতো এখানে নিচ্ছে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ